আমার বন্ধুগণ আপনারা জেনে থাকবেন এই রমজানে 14 অথবা 15 রমজানে একজন মিশরীয় 45 থেকে 50 বছরের মানুষ বৃদ্ধ মানুষ উমরা করতে এসেছেন এই বছরের কথা বলছি এই যে কয়েকদিন আগে 14 অথবা 15 দিন 14 অথবা 15 রমজান উমরা করতে আসলেন তিনি অন্ধ 20 30 বছর থেকে চোখে দেখেন না আল্লাহর গোলামের একতে আশা ছিল আল্লাহ আমি তো চোখে দেখি না আল্লাহ তুমি আমার চোখ নিয়েছো আমি তো তোমার বাড়িতে যেতে চাই আল্লাহর গোলাম এই বছর উমরায় এসেছে কাবার গিলাফে ধরে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে এসেছো তোমার ঘর তওয়াফের সুযোগ দিয়েছো হাজরে আসওয়াদে চুম্বনের সুযোগ দিয়েছো আয় আল্লাহ তাআলা আমি তো কাবার গিলাফ দরবার সুযোগ পেয়েছি অন্ধ মানুষ মনে আশা থেকে গেল তোমার ঘর দেখতে পারলাম না আয় আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে দেখতে পারলাম না আয় আল্লাহ আমি তো মাকামে ইব্রাহিম দেখতে পারি নাই আমি দেখতে পারি নাই জমজম কূপটাও আমি দেখতে পারি নাই যেই রাসূলে পাককে কলেজায় ধারণ করেছি যার জন্য জিন্দেগি কাটাইয়া দেই সেই রাসূলে পাককে রোজার সামনে দাঁড়াবো সালাম দিব কিন্তু রাসূলের সেই রোজার সবুজ গম্বুজ দেখা যাবে না রাসূলে পাককে রোজা জিয়ারত করব ঠিকই কিন্তু দুইটা চোখ দিয়ে দেখতে পারলাম না আয় আল্লাহ তাআলা তুমি তো আমাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে এসেছো তুমি আমাকে এতটুকু কবুল করেছো রব কত মানুষের চোখ আছে তারা নয়ন ভরে কান্না করে দেখে আর কান্দে আয় আল্লাহ আমার যে চোখ নাই আমি তো দেখতে পাইলাম না এই কথাগুলো বলে তওয়াফ করতেছে কান্না করে সেজদায় চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জীবনে আর হয়তো তোমার ঘর বাইতুল্লাহ আসবার সুযোগ নাই একটা বার আমাকে দেখবার সুযোগ দাও কসম রব্বে পাকের জাতের সেজদা থেকে উঠতে দেরি হয়েছে সাথে সাথে তার চোখ ভালো হতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন হাউমাউ করে কাঁদতেছে পুরো মক্কার মানুষ কান্না করলো এই লোকটার চোখ ভালো হয়ে গিয়েছে চোখে দেখতে পায় আহারে আমার আপনার চোখ আছে পকেটে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে স্থায়ী সম্পত্তি আছে দোকানে প্রতিদিন 20 30 50 হাজার টাকা ব্যবসা করেন শুধু সম্পত্তি বাড়ালেন কিন্তু রবের বাড়ি দেখতে যেতে পারলেন না খানায় কাবায় যেতে পারলেন না হাজরে আসওয়াদে ধরতে পারলেন না ওখানে যান পাথরের মতো শক্ত দিল যদি হয় ওখানে যাওয়ার পরে চুপ দিয়ে অটোমেটিক পানি চলে আসে পাথর ফেটে যেইভাবে কুদরতে পানি বের হয়ে যায় শক্ত দিলের মানুষ ওখানে গেলে আর থাকতে পারে না চুকের পানি ছেড়ে দেয় চুকের পানি ছেড়ে দেয় কারণ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তার কুদরতের হাত দিয়া সবগুলো রহমত বাইতুল মামুরে নাজিল করে দেয় আর বাইতুল মামুর থেকে সুজা বাইতুল্লাহর সাদে রহমত নাজিল হয় আল্লাহু আকবার বলেন যেই ঘরে ডাইরেক্ট বাইতুল মামুর থেকে সাত আসমানের উপরে বাইতুল মামুরে স্বয়ং নিজের হাত দিয়া যেই রহমত আল্লাহ নাজিল করেন সেই রহমতগুলা স্বয়ং বাইতুল্লাহর সাদে আসে আর আপনি ওই বাইতুল্লাহ তওয়াফ করতে যান স্বয়ং আল্লাহর সেই রহমত আপনাকে আগলে ধরে রেখে দেয় সুবহানাল্লাহ পড়েন এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে সময় খুবই কম যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে আজ না হয়ে কাল তাকে ইন্তেকাল করা লাগবে কবরে চলে যাওয়া লাগবে যাওয়ার সময় আপনি কি নিয়ে যাবেন এমন কি আছে জানি আপনি কবরে যাবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে রমজানুল মুবারক চলে যায় এই রমজানের ভিতরে তুমি যদি সবগুলা দোয়ার পন্থাগুলো অবলম্বন করে আমি আল্লাহর দরবারে গোটা জিন্দেগির গোনার জন্যে তওবা শুরু করে ক্ষমা চেয়ে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে রমজান শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ
তোমার জিন্দেগির গোনাগুলাকে মাফির ঘোষণা দিলাম। এই জন্য আমার বন্ধুগণ আজকে দিনে আপনাকে আমাকে আল্লাহর দরবারে বেশি করে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহর দরবারে বেশি বেশি করে চাইতে হবে। তওবার সবগুলা শর্ত মেনে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলেছেন গোলাম রে রমজানের একদিন থেকে বিশ দিন তো আজকে চলেই গেল, তোমার কাছ থেকে আমি আল্লাহ রমজানের হক পর্যন্ত কিছুই পেলাম না। তুমি তো প্রত্যেকটা রাত্রে উঠে সেহরি খাইলে, আমি তো এমন কোনো রাত আপনাদের কাছে চাই না। আমরা সেহরির জন্য উঠি কিন্তু এমন কোন রাত্র আমরা চাই না, এমন সেহরির রাত আমরা চাই না। সেহরি খেলাম কিন্তু ফজরের সালাত পড়লাম না, সেহরি খেলাম কিন্তু দু রাকাত সালাত পড়তে পারলাম না। আল্লাহ বলেছেন গোলাম, যে গোলাম সেহরির একটু সময় আগে উঠে মাত্র দু রাকাত সালাত পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, সেহরির আগে পরে হাত উঠে আমি আল্লাহর দরবারে দোয়া শুরু করে দেই, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোলাম রে তোমার হাত যখন আমি আল্লাহর দরবারে উঠে যায়, আমি আল্লাহর রহমতের সবগুলা দরওয়াজা খুলে যায়। এই জন্য রবের দরবারে আপনাকে আমাকে চাওয়া লাগবে, আল্লাহর কাছে আপনাকে আমাকে চাওয়া লাগবে, আল্লাহর কাছে বলা লাগবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাফরমানিতে এমন নাই যা করি নাই, রমজান এসেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজ না হয় কাল রমজান শেষ হয়ে যাবে, কত মানুষ আমাদের সঙ্গে গত বছর ছিল, আগের বছর ছিল, এবার নাই, আগামীতে হয়তো আমরা একসাথে থাকতে পারবো না, কবরে চলে যাব। এই দুনিয়ার জমিনে কষ্ট পেলে কারো সঙ্গে শেয়ার করা যায়, দুঃখ পেলে কারো সঙ্গে বলা যায়, কথা বলবার সুযোগ থাকে, কবরের মামলা একবার ধরা পড়ে গেলে কেউ নাই। এই জন্যে ভালো করে মনে রাখবেন আমাদের কাছ থেকে রমজানের আবেদন চলে গিয়েছে, রমজানের ফোকাস নাই। এই জন্যে রমজান আসবার পরে আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই, রমজান আমাদের কাছে কোনো উপকার পৌঁছে দিতে পারে নাই, এই জন্যে রমজানের কোনো বারাকাত রমজানের আনন্দ আমাদের কাছে নাই। মনে করেছেন না খে তাকবার নাম রোজা তার নাম নয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান গোলাম রে একটা মাস আমি আল্লাহ তোমার কাছে দিই, তোমাকে আমি আল্লাহ আমার থিওরির উপরে আমার নীতির উপরে আনতে চাই, আমি আল্লাহ আমার শর্ত শরাইতের ভিত্তিতে তোমাকে আনতে চাই, যার ভিত্তিতে দুনিয়ার জমিনে বাকি এগারো মাস যেন তুমি চলতে পারো। কন সুবহানাল্লাহ। এই জন্য রমজান আমাদের কাছে খুব কাছাকাছি চলে এসেছে, আমরা রমজানে রোজা রাখবো, আমরা এই রমজান চলে যাচ্ছে, ঈদ আমাদের সামনে, ঈদের রাত্র লাইলাতুল কদর কামিসলি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রের মতো একটা রাত আমাদের সামনে, তাও ঈদের রাত, তাই ঈদের রাতও আমাদের সামনে বাকি, লাইলাতুল কদরও আমাদের সামনে বাকি, এর অর্থ হলো আমাদের এখনও সুযোগ আছে, কথা বলেন না কেন, আমাদের কি আছে, কথা বলেন না কি আছে, কিসের সুযোগ আছে বলেন, ক্ষমা চাওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার সুযোগ আছে, আল্লাহর কাছাকাছি পৌঁছার সুযোগ আছে, বলেন সুযোগ আছে, কাজে লাগায় দেন, এই সময়টাকে কাজে লাগান। আসুন আমরা সংক্ষেপ করে বলি এতেকাফের কথা, বলে বলে আমরা কিছু কথা সামনে বলবো ইনশাআল্লাহ। এতেকাফ আমাদের করার দরকার, তারাই সব থেকে সৌভাগ্যবান যারা মদিনায় অথবা মক্কায় এতেকাফে গিয়েছে, টাকা আল্লাহ দিয়েছেন তারা ওমরা করতে গিয়েছে। রসুল বলেছেন যারা রমজানে ওমরা করলো তারা যেন আমি রসুলের সঙ্গে হজ করলো, এর চাইতে কি আর চান। সেই হাদিস রসুল বলেছেন যারা রমজানে ওমরা করতে আসলো তারা যেন আমি রসুলের সঙ্গে সরাসরি হজ্জে সামিল হয়ে গেল। মানুষ পাগলের মতো রমজানে ছুটে যায়, ওমরা করতে চলে যায়, পাগলের মতো যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আগামী রমজানে আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। এর চাইতে বড় চাওয়ার আর নাই, যান না ওমরায়,
এটা ঈদ আসতেছে, আপনারা অনেকে আনন্দ করবেন, লাখ দুই লাখ টাকা করে জমাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে, হংকং যাবেন, ব্যাংকক যাবেন, সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া ঘুরতে যাবেন, আড্ডা মারতে যাবেন। আমি বলি এগুলো বাদ দেন, টাকা পয়সা তো জমাইতে পারেন, কিছুই টাকা দেয়া আপনি ওমরায় চলে যান, আপনি ওমরায় চলে যান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দুনিয়ার জায়গা, আপনি চলে যান বাইতুল্লায়, আপনি চলে যান আল্লাহর ঘর তওয়াফ করেন, আপনি হজ্জের আসওয়াদে চুম্বন করেন, কাবার গিলাফে ধরেন, তো আপনি জান্নাতের টুকরায় ধরতে পারলেন। আপনি যান না ওখানে যান, সুযোগ থাকবার পরে হাত ছাড়া করব না। সুতরাং রমজান শেষ হচ্ছে, আজকে বিশ রমজান আমরা এতেকাফে বসবো ইনশাআল্লাহ, যাদের সুযোগ আছে মসজিদে এতেকাফে বসে যাবেন। এতেকাফ এর অর্থ হচ্ছে কোনো স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। পরিভাষায় এতেকাফ বলা হয় রোজা সহ মসজিদে কমপক্ষে দিবারাত্র একদিন এক রাত্র অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলে। এই সময়ের মধ্যে শরীয়ত উজর ছাড়া, প্রয়োজন ছাড়া কেউ মসজিদ থেকে বের হতে পারবেন না। শরীয়ত প্রয়োজন হলো যেমন অজু করা, ইস্তিনজা করা, গোসল করা, এই জন্য মসজিদ থেকে বের হতে পারবেন। এছাড়া সিগারেটের খাওয়ার জন্য বাইরে দিতে পারবেন না, টেলিফোনে কথা বলার জন্য এতেকাফ থেকে মসজিদে বাইরে দিতে পারবেন না, হ্যাঁ আপনার ছেলে আসছে তার সঙ্গে গল্প করার জন্য মসজিদ থেকে বাইরে দিতে পারবেন না। কিন্তু আমরা তো মসজিদের বাইরেই থাকি বেশি সময়, ঠিক বললাম না? এতেকাফে আসছেন মুরব্বী, আল্লাহর কাছাকাছি পৌঁছতে চান, উনি সিগারেট নিয়ে বাথরুমে যায়। কি বললাম আমি, কি ভুল বলে ফেলেছি অনেক কিছু? তো এতেকাফে আসার পরে আপনাকে সিগারেট বাথরুমে নিতে পারে, তো এই সিগারেট তো আপনার অন্য জায়গায় নিতে পারে। তাহলে আপনার এতেকাফ কি হচ্ছে? আপনার এতেকাফ এজন্যে আল্লাহর ওয়াস্তে আমরা যখন এতেকাফে বসব, কেন বসবো বলেন? কারে খুশি করার জন্য? সবাই বলেন কারে? সিগারেট খাইলে কে খুশি হয়? আল্লাহর সাথে সিগারেটের সম্পর্ক আছে? এতেকাফে আসছেন তো সব বাদ দেন। এজন্যে আমি এটা শুধু এতেকাফের জন্য আপনাদেরকে বুঝাচ্ছি, এতেকাফে আসছি তো রবকে পাওয়ার জন্য, রব যেভাবে খুশি হয় আমাকে তো সেভাবেই চলতে হবে ইনশাআল্লাহ। এতেকাফ প্রথমত তিন প্রকার, নফল, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, ওয়াজিব। নফল এতেকাফ হচ্ছে যেই এতেকাফ আপনি যে কোনো সময় করতে পারবেন, দিনে একদিনের জন্য এতেকাফ করা যায়। আপনি আসছেন মসজিদে, ডুববার সময় আপনি নিয়ত করলেন, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো আমি কথা বলবো না, এতেকাফের নিয়তে আপনি মসজিদে ঢুকে গেলেন, কারোর সঙ্গে কথা বললেন না, তসবি পড়লেন, এই যে এখন আমরা বসে আছি, এখন যদি আপনারা নিয়ত করেন যে আমরা মসজিদে আল্লাহ এতেকাফের নিয়তে বসে আছি, পূর্ণাঙ্গ এতেকাফের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য নফল এতেকাফ হল দিনের জন্যে, একদিনের জন্যে করা যায়, এতে অনেক সওয়াব, আমি যতক্ষণ বসবো ততক্ষণ এতেকাফের নিয়তে বসবো, একদিনের জন্য এতেকাফ হবে, দুই দিনের জন্য এতেকাফ হবে, নফল এতেকাফ। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হচ্ছে রমজানের শেষ দশ দিনের এতেকাফ, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায় এই জন্য রাসূল ইসলাম জীবনে করেছেন, ছাড়েন নাই, আর কিফায়া এই জন্য যে কিছু লোক আদায় করলে মহল্লাবাসীর থেকে আদায় হয়ে যায়, এজন্য আমরা চেষ্টা করব এতেকাফে বসবার ইনশাআল্লাহ বলেন। আরেকটা এতেকাফ হলো ওয়াজিব, এটা মান্নতের এতেকাফ, আপনি মান্নত করেছেন যে আমার অমুক কাজ হলে আমি আল্লাহর ওয়াস্তে এতদিনের এতেকাফ করবো, একদিনের জন্য বসবো, আমার আমার ছেলেটা আমেরিকা গেলে আমি দুই দিনের তিন দিনের এতেকাফে বসবো, এই এতেকাফ হচ্ছে ওয়াজিব। তাহলে রমজান আজকের থেকে যে এতেকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশ দিনের এতেকাফে যখন মানুষ বসে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলাল হাসানাত কুল্লিহা, সব রকম গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, আর তার জন্য সেই সব নেক আমল চালু থাকে যে নেক আমল সে এতেকাফে বসবার কারণে বাহিরে যেতে পারতেছে না, করতে পারতেছে না, আল্লাহ বলেন তার আমল নামায় সেই সওয়াবগুলাও লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, মসজিদে থাকবার কারণে বাহিরের যে কাজগুলো করতে পারতেছে না সওয়াবের কাজ, এগুলো তার আমল নামায় লিখে দেওয়া হয়।
এজন্য আমরা ইতিকাফ করব তো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যেমন আপনি ইতিকাফে আসলেন কারো জানাজা যেতে পারলেন না রোগীর সেবা করতে পারলেন না একজন আত্মীয় অসুস্থ তাকে দেখতে যেতে পারলেন না কিন্তু আপনি মসজিদে ইতিকাফে আছেন ওখানে যাওয়ার পরে রোগীর সেবা শুশ্রূষা করার পরে যে সওয়াব পাবে আপনি মসজিদে ইতিকাফে থাকলে এই সওয়াব পাবেন রাসূল সিস্টেম আরেকটা হাদিসে বলেছেন মান ইতাকাফা ইয়ামান ইবতাগা ওয়াজহিল্লা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানাদিকা আবাদা মিম্মা বাইনাল খাফিকিন আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে ইতিকাফে বসবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে তিন খন্দক দূরে সরিয়ে দিবেন আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলো কয়দিন একদিন মসজিদে বসে থাকলো জিকির করলো কোরআন তেলাওয়াত করলো তাসবিহ পড়লো নামাজ পড়লো 24টা ঘন্টা দুনিয়ার কোনো কথাই বললো না শুধু আল্লাহর ইবাদতে থাকলো আল্লাহ রাসূল বলেছেন এইভাবে যদি একদিন ইতিকাফে থাকে তার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে যাবে সবাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনারা বলবেন যে তিন খন্দক বুঝছে খন্দক মানে কি তিন গর্ত খন্দক কতটুকু দূরত্ব রাসূল হাদিসে বলেছেন এক খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু এক খন্দকের দূরত্ব ততটুকু সুবহানাল্লাহ আসমান জমিন থেকে আসমান যত দূরে যতটুকু দূরত্ব এক খন্দকের দূরত্ব ততটুকু আর রাসূল বলেছেন যারা ইতিকাফ করলো তাদের থেকে জাহান্নাম দূরে যাবে তিন খন্দক সুবহানাল্লাহ এখন চিন্তা করেন কত কোটি 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 মাইল দূরে চলে যাবে জাহান্নাম যদি আমরা ইতিকাফে বসতে পারি সুবহানাল্লাহ কত সওয়াব একদিনের জন্য বসেন দশ দিন না পারলে আর পারবো না কেন আমরা ইতিকাফ ফরজ না ওয়াজিব না কিন্তু এটার সমর্থন কোরআনে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদি তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো না এই কথার অর্থ দাঁড়াচ্ছে যে তোমরা মসজিদে ইতিকাফে যাও ইতিকাফে থাকো ইতিকাফে বসো এবং ফ্যামিলির থেকে একটু দূরে থাকো আমরা পারবো তো ইনশাআল্লাহ এখানে একটা ঘটনা আছে আমি ঘটনার দিকে গেলে আমাদের সময় কম এখানে যে আল্লাহ বলছেন তোমরা ইতিকাফে বসলে স্ত্রীদের সাথে মেলামেশা করো না এখানে এটা বড় এক ধরনের একটা ঘটনা আছে রমজানুল মুবারকের রাত্র নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা ঘটেছিল ওই সময়কার রোজার এখনকার রোজা তো সহজ এখনকার রোজা তো সহজ শুধু দিনে আগের রোজা ছিল দিন রাত্রে রাত্রে একবার যদি আপনি খাবার খাইছেন তো 24 ঘন্টার ভিতরে খাইতে পারবেন না আর যদি আপনি না খাইতে পারেন তাহলে খাওয়ার কোনো সুযোগই নেই 24 ঘন্টা না খেয়ে রোজা রাখতে হবে দিনের বেলা যেভাবে স্ত্রীর ধারে কাছে যাইতে পারবেন না রাত্রে বেলাও যাইতে পারবেন না এটা ছিল অনেক কষ্টের সাহাবায়ে কেরামদের কাছে তো যাই হোক এখানে একটা লম্বা ঘটনা আছে আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না রমজানুল মুবারকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে তিনি স্ত্রীর সাথে রাত্রেবেলা মেলামেশা করলেন রমজানুল মুবারক আমরা আসলে তো আয়েশা রাসূলের কাছে বলতাম ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনও কিছু করিনি আমাদের মতো ভদ্র আল্লাহর ওয়ালা কোনো মানুষ আছে নাকি হযরত ওমর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া আহলাকতু হালাকতু ওয়া আহলাকতু আমি নিজে ধ্বংস আমি আমার স্ত্রীরেও করছি ধ্বংস রাসূল বলেন কি বলছো ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছিলাম রমজান যা আগামী কালকে যে দিনের বেলা রোজা আমি স্ত্রীর সাথে রাত্রবেলা মেলামেশা করেছি রাসূল বলছেন একটু দেখি তো কোরআনের আয়াত নাজিল হয় কিনা আল্লাহ ব্যাপারে কিছু নাজিল করেন কিনা সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন আহাল্লাল্লাহু লাকুম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝাতে চাইলেন রোজা রাত্রে তোমাদের জন্য স্ত্রীদের সাথে মেলামেশা করা হালাল স্ত্রী তোমাদের পোশাক তোমরা স্ত্রীদের পোশাক দিনের বেলা শুধু রোজা রাখো রাত্রের বেলা তোমাদের সব কিছুকে হালাল করে দিলাম সুবহানাল্লাহ পড়েন ওমরের এই ঘটনা যদি না ঘটতো তাহলে রাত্রবেলা এভাবে থাকা লাগতো
তাহলে ওমরের একটা ঘটনার মাধ্যমে উম্মতের জন্য কত পরীক্ষা শিক্ষা হলো, এটা লম্বা ঘটনা, আমি সেই ঘটনার দিকে গেলে মূল বিষয়টা আমরা বলতে পারবো না। যাই হোক, এজন্য আমরা এতেকাফে বসবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মহিলারাও এতেকাফ করতে পারবেন। তো মহিলাদের এতেকাফ হচ্ছে বাড়িতে, তারা যে ঘরে বসে এতেকাফ করবেন সেটাকে একটা রশি দিয়ে পর্দা করে টাঙ্গাইয়া দিবেন, এখানে আলাদা থাকবেন, ওখানে কারোর সাথে কথা বলবেন না, আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন না, প্রয়োজন ছাড়া কার কথা বলার দরকার নাই, অজু ইস্তেনজা ছাড়া বাহিরে যাওয়ারও কোনো দরকার নাই। এভাবে মহিলারাও এতেকাফ করতে পারবেন। আল্লাহর জন্য আমাদের সবাইকে এতেকাফ করার সুযোগ দেন। সবাই পড়েন আমিন, সবাই আওয়াজ করে পড়েন আমিন। এতেকাফ এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এতেকাফ এই জন্যে বসা হয় যে এতেকাফে বসলে মানুষ আর যাই করুক লাইলাতুল কদর তো পাবে, নাকি? এতেকাফে বসে যদি ঘুমাইও যায় তা তো মসজিদে ঘুমাইস, তা কোথায়? দুনিয়ার তো কোনো কাজে না, কোথায়? এতেকাফে বসলে মোটামুটি তো মানুষ ঘুমায় শুধু থাকে না, কিছু ইবাদত করে না, করে না? এজন্য আমরা নিয়ত আসেনি আপনাদের এতেকাফে বসার, বলেন না ইনশাল্লাহ। কারা কারা 10 দিন বসতে পারবেন একটু দেখি তো, একটু হাত কি তুলতে পারবেন? মাশাআল্লাহ অনেকেই দেখতেছি, অনেক আছেন, অনেক 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 মাশাআল্লাহ অনেকেই বসবেন। এজন্যে এতেকাফে বসবার চেষ্টা করেন। তাহলে আমরা এতটুকুনি জানলাম যে এতেকাফ এটা সুন্নতে মুয়াক্কায়দে কিফায়া। এতেকাফ যদি আপনারা আসেন তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বাড়ে। এতেকাফে যদি বসেন তাহলে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায় যদি কেউ একদিন এতেকাফ করে। আমরা 10 দিন না পারলে 3 দিন, না পারলে 1 দিন, ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটা আমল বললাম আপনারা, আজকেই আসরের নামাজের আগে পরেই এতেকাফে বসে যেতে হবে 10 দিনের জন্য যারা বসবেন। মামা আমাদের মসজিদে বসার ব্যবস্থা আছে, আপনারা এখানে বসতে পারবেন। 2 নম্বর যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে লাইলাতুল কদর। আমাদের সামনে আজকে যে রাত আসতেছে এই রাত্রে লাইলাতুল কদর রাত, এই রাত্রটা লাইলাতুল কদরের রাত হয়ে যেতে পারে, না পারে না? এই মাসের একটা রাত, যে রাতকে নিয়ে সমস্ত বনি আদমেরা চিন্তায় থাকতেন যে আমরা যদি আখিরি জামানার নবীর উম্মত হতাম আর এই রাত্রকে পাইতাম তাহলে আমরা সারা রাত ইবাদতে কাটাইয়া দিতাম। আর আমরা তো ঘুমায়া থাকি, আমরা ঘুমাইয়া থাকি, আমরা কিছু করতে পারি না। এর জন্য এই রাত্রকে কাজে লাগান ইনশাআল্লাহ আজকে থেকে, ইনশাআল্লাহ। তো কে জানে কাজে লাগাইবেন, মুরব্বী যারা আছে এরা হয়তো নামাজ 2-4 রাকাত পড়তে পারে, আর জোয়ান যারা আছে এরা তো আর মার্কেটে থাকবে, নাকি? মার্কেটেই তো থাকবে, ঠেলা ধাক্কা দেয়া তো যাইতেই হবে। মার্কেটে না গেলে কি হয়, মার্কেটে না গেলে কি হয়? ওগুলো আগে শেষ করে দিলেন না কেন? আজকের থেকে নিজেকে তৈরি করেন, কোন দিন কে মরে যাবে বলতে পারি না, সময়টাকে কাজে লাগিয়ে যান। এই সময়টাকে কাজে লাগিয়ে কবরে যান, বুঝতে পারবেন আপনি কি করেছেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। এই মাসে রুহকে খোরাক দেওয়ার জন্য সব থেকে বড় যে আমল, এই আমল হচ্ছে এই মাসে একটা রাত আছে যেই রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চাইতে দাম 83 বছরের চাইতেও বেশি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, কেউ যদি লাইলাতুল কদর পায় আর ওই রাত্রে ইবাদত করতে পারে তাহলে সে যেন একাধারে দিন রাত্র মিলাইয়া ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে 83 বছরে ইবাদত করেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমার বন্ধুগণ লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে আন্দোলন করা লাগবে আমাদের নিজের জীবনের সঙ্গে। আজ থেকে আমরা রাত্রবেলা ঘুমাবো না, দিনের বেলা যত কাজ করি না কেন আজকে থেকে নিজেকে ফারেক করে ফেলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে বলছেন, আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন,
রমজান মাস এত দামি মাস, এই মাসে মাস হলো মানুষের দিশারি, সৎ পথের স্পষ্ট পথ নিদর্শন করে, সত্য সত্যের পার্থক্য করে। রাত এই রাত আল্লাহ বলছেন এই মাস এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাজিল করেছেন। কোন মাসে? রমজানুল মোবারকে। পুরা মাস জুড়ে নাকি কোন রাত্রে নাজিল করেছেন আল্লাহ এই জায়গায় বলেন নাই। আল্লাহ এই জায়গায় বলছেন রমজান এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসের বেশি দাম। আল্লাহ কোরআন নাজিল করে এই মাসের দাম বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই মাসে কোরআন নাজিল করেছি রাসূল পাকের কাছে, 30 পারা পূর্ণাঙ্গ কোরআন আমি আল্লাহ রমজানুল মোবারকে নাজিল করেছি। এই মাসে জিব্রিল আমিন 30 পারা কোরআন নিজে তেলাওয়াত করেছেন, আর আমি আল্লাহ আমার কুদরতের ঠোঁট নাড়াইয়া 30 পারা কোরআন তেলাওয়াত করেছি। এই মাসে কোনো গোলাম যদি কোরআন তেলাওয়াত করে আর তার ঠোঁট নাড়ানো আমি আল্লাহর কুদরতের ঠোঁট নাড়ানোর সঙ্গে যদি মিলে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম গোলাম রে, আমি আল্লাহ যে কোরআন নাজিল করে প্রেরণ করেছি তুমিও যদি সে কোরআনকে রমজানুল মোবারকে তেলাওয়াত করো, আমি আল্লাহ রমজান এবং কোরআনের বরকতে আমি আল্লাহ তোমার জিন্দেগির গোনাকে মাফির ঘোষণা দিয়ে দিলাম। এই জন্যে আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, এই মাসের দাম বাড়বার একমাত্র কারণ হলো রমজানে কোরআন নাজিল করেছেন। কোরআনের মতো দামি কোনো জিনিস নাই। পৃথিবীর কোন ভাষার মানুষ সব ভাষায় কথা বললে বোঝা যায়, চেহারার দিকে তাকালে বোঝা যায় এশিয়ান না আফ্রিকান, না কোন দেশের মানুষ চেহারার দিকে তাকালে বোঝা যায়, বডি স্ট্রাকচারের দিকে তাকালে বোঝা যায় যেটা ইউরোপ আমেরিকার নাকি বাঙালি। কিন্তু দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো ভাষাভাষী মানুষ কোরআন যখন তেলাওয়াত করে আপনি বুঝতে পারবেন না কোন দেশের মানুষ কোন ভাষার মানুষ কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলেছেন গোলাম রে, গোটা পৃথিবীর সকল ভাষাভাষী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একীভূত করতে পারে একটাই মাত্র সাউন্ড, একটাই মাত্র আওয়াজ, তা হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। কে কোরআন তেলাওয়াত করলো কোন ভাষার মানুষ আপনি বুঝতে পারবেন না যখন সে কোরআন তেলাওয়াত করে। কোরআনের জীবন্ত মুজিজা। আমার বন্ধুগণ আপনারা জেনে থাকবেন এই রমজানে 14 অথবা 15 রমজানে একজন মিশরীয় 45 থেকে 50 বছরের মানুষ, বৃদ্ধ মানুষ, উমরা করতে এসেছেন। এই বছরের কথা বলছি, এই যে কয়েকদিন আগের 14 অথবা 15 রমজান উমরা করতে আসলেন, তিনি অন্ধ 20-30 বছর থেকে চুকে দেখেন না। আল্লাহর গোলামের একটি আশা ছিল, আল্লাহ আমি তো চুকে দেখি না, আল্লাহ তুমি আমার চোখ নিয়েছ, আমি তো তোমার বাড়িতে যেতে চাই। আল্লাহর গোলাম এই বছর উমরা এসেছেন, কাবার গিলাফে ধরে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে এসেছ, তোমার ঘর তওয়াফের সুযোগ দিয়েছ, হাজরে আসওয়াদে চুম্বনের সুযোগ দিয়েছ, আয় আল্লাহ তাআলা আমি তো কাবার গিলাফ ধরবার সুযোগ পেয়েছি, অন্ধ মানুষ মনে আশা থেকে গেল তোমার ঘর দেখতে পারলাম না, আয় আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে দেখতে পারলাম না, আয় আল্লাহ আমি তো মাকাম ইব্রাহিম দেখতে পারি নাই, আমি দেখতে পারি নাই জমজম কূপটাও আমি দেখতে পারি নাই, যেই রাসূলে পাককে কলেজায় ধারণ করেছি যার জন্য জিন্দেগি কাটাইয়া দেই, সেই রাসূলে পাককে রোজার সামনে দাঁড়াবো সালাম দিব, কিন্তু রাসূলের সেই রোজার সবুজ গম্বুজ দেখা যাবে না, রাসূলে পাকের রোজা জিয়ারত করব ঠিকই কিন্তু দুইটা চোখ দিয়ে দেখতে পারলাম না, আয় আল্লাহ তাআলা তুমি তো আমাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে এসেছ, তুমি আমাকে এতটুকু কবুল করেছ, রব কত মানুষের চোখ আছে তারা নয়ন ভরে কান্না করে দেখে আর কান্দে, আয় আল্লাহ আমার যে চোখ নাই আমি তো দেখতে পাইলাম না। এই কথাগুলা বলে তওয়াফ করতেছে, কান্না করে সেজদায় চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জীবনে আর হয়তো
তোমার ঘরে বাইতুল্লাহ আসবার সুযোগ নাই, একটা বার আমাকে দেখবার সুযোগ দাও। কসম রব্বে পাকের জাতের সেজদা থেকে উঠতে দেরি হয়েছে, সাথে সাথে তার চোখ ভালো হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, হাউমাউ করে কাঁদতেছে, পুরো মক্কার মানুষ কান্না করলো, এই লোকটার চোখ ভালো হয়ে গিয়েছে। চোখে দেখতে পায় আহারে আমার আপনার চোখ আছে, পকেটে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, স্থায়ী সম্পত্তি আছে, দোকানে প্রতিদিন 20-30-50 হাজার টাকা ব্যবসা করেন, শুধু সম্পত্তি বাড়ালেন কিন্তু রবের বাড়ি দেখতে যেতে পারলেন না, খানায় কাবায় যেতে পারলেন না, হাজরে আসওয়াদে ধরতে পারলেন না। ওখানে যান, পাথরের মতো শক্ত দিলও যদি হয়, ওখানে যাওয়ার পরে চুক দিয়ে অটোমেটিক পানি চলে আসে, পাথর ফেটে যেইভাবে কুদরতে পানি বের হয়ে যায়, শক্ত দিলের মানুষ ওখানে গেলে আর থাকতে পারে না, চুকের পানি ছেড়ে দেয়, চুকের পানি ছেড়ে দেয়। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তার কুদরতের হাত দিয়া সবগুলো রহমত বাইতুল মামুরে নাজিল করে দেয়, আর বাইতুল মামুর থেকে সুজা বাইতুল্লার সাদে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন, যেই ঘরে ডাইরেক্ট বাইতুল মামুর থেকে সাত আসমানের উপরে বাইতুল মামুরে স্বয়ং নিজের হাত দিয়া যেই রহমত আল্লাহ নাজিল করেন, সেই রহমত গুলা স্বয়ং বাইতুল্লার সাদে আসে। আর আপনি ওই বাইতুল্লাহ তওয়াফ করতে যান, স্বয়ং আল্লাহর সেই রহমত আপনাকে আগলে ধরে রেখে দেয়। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে একটাই আবদার থাকবে, সুযোগ যদি থাকে, যখনই সুযোগ পাবেন দৌড়ে চলে যান, সুযোগ পাইলে কাবায় চলে যান, সুযোগ থাকলে আপনি বাইতুল্লায় চলে যান। কই কয়েক টাকা লাগে, আপনি যত টাকা উমরায় খরচ হবে, এক দেড় মাস বন্ধুদের কিনে আড্ডা দিলে তার চাইতে বেশি খরচ হয়। আপনি আপনার ড্রাইভারকে যত টাকা বেতন দেন, 2-4 মাসের বেতন জমা করলে তো উমরা যাইতে পারেন। এই জন্যে আমার বন্ধুগণ, আপনি বাড়িকে সুন্দর করে সাজাতে পারলেন, স্ট্রাকচার করলেন, ডিজাইন করলেন, ঈদের সময় আসছে, আপনি বাড়ির রং পাল্টাচ্ছেন, ঘরের ভিতরে আপনি সুন্দর করে শোপিসগুলোকে পাল্টাচ্ছেন, আপনি পুরাতন কাপড় করে নতুন জামা আপনি পরতেছেন, সন্তানদেরকে দিচ্ছেন, একটা বার মনে করলেন না গোলাম আপনারা তো জান্নাতটাকে আরো সুন্দর করা দরকার ছিল, জান্নাতটাকে আরো সুন্দর করে সাজানোর প্রয়োজন ছিল, এই জন্য আর দেরি করা যাবে না, আজকে রাত্রের থেকে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ বলেছেন, গোলাম রে রমজানের শেষ দশকের একটা দোয়াও বান্দার আমি ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সময় কমে যাচ্ছে, এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলের পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যেই দিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর এখানে বলেন নাই, পরে আল্লাহ বলছেন সূরা কদরে 93 নম্বর সূরা, সূরা কদরে বলছেন 30 নম্বর পারা, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন, রমজানে লাইলাতুল কদর দিয়েছেন, এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান, এক রাত্রে ইবাদত করলে 83 বৎসর ইবাদতের সমান, আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দান করলেন পয়গম্বরে আরবি, আমাদের 60-70 বৎসরের জীবন আমরা আর কি করব। নবীজি বললেন, শোন, তোমরা 60-70 বৎসরের জীবন, কারো বয়স যদি 60 বৎসর হয়, কারো বয়স যদি 70 বৎসর হয়, আর জীবনে টার্গেট নিয়ে যদি চলতে পারে, জীবনে মাত্র 40টা লাইলাতুল কদর পায়, আমাদের জীবন যাদের 60-70 বৎসর আছে, অবশ্যই আপনারা অনেকগুলো লাইলাতুল কদর পার হয়ে গিয়েছেন কিন্তু আপনি ধরতে পারেন নাই, কথা বলেন না কেন? যার বয়স 60 বৎসর হয়েছে, মোটামুটি যদি 24 বৎসর ধরলাম বাতিল, উনি পারলেন না, 40টা বৎসরে যদি 40টা লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে উনি, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার উম্মতেরা 3000 বছর আগেকার উম্মতেরা কেউ 100 বছর, 200 বছর, 300-400 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তারা ইবাদত করেছেন,
আমরা 60-70 বছরের জীবনে ইবাদত করে ওদের আগে জান্নাতে কেমনে যাব। আমার নবীজি বললেন যার জিন্দেগিতে মাত্র 40টা রাত্র পেয়েছে, 40টা লাইলাতুল কদরের রাত্র পেয়েছে, আর 40টা লাইলাতুল কদরের রাত্র পাওয়ার পরে সে যদি ইবাদত করে, সে যেন 3333 বছর ধারাবাহিকভাবে ইবাদত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মাত্র 40টা রাত যদি আপনি ইবাদত করেন, মাত্র 40 আপনার জিন্দেগিতে, মাত্র 40, মাত্র 40, তাহলে আপনি যেন ধারাবাহিকভাবে 3333 বছর সারা দিন রোজা রাখছেন, সারা রাত ইবাদত করছেন, সারা দিন দান করছেন, সারা রাত তাহাজ্জুদে কাটাইছেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আপনার জান্নাতে যাইতে আর কি লাগে, আর লাগে কি আপনার জান্নাতে? এই জন্য আমার বন্ধুগণ, এই সময়টাকে ভালো করে কাজে লাগান। লাইলাতুল কদর 97 নম্বর সূরা কোরআনে কারীমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কোন কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, পয়গম্বরে আরবি আপনি কি লাইলাতুল কদর সম্বন্ধে আপনার কি জানা আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্র হচ্ছে হাজার মাসের চাইতে বেশি দাম কোন? সুবহানাল্লাহ, এই রাত্র আজকের রাত্র হতে পারে। এই জন্য 1-2 মিনিটে আপনাদেরকে কয়েকটা টিপস দিব, আপনারা যদি এগুলাকে ফলো করতে পারেন, আমার বিশ্বাস আমাদের হাত থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। বন্ধুগণ, জীবন যৌবন বিসর্জন করে আমরা দুনিয়া অর্জন করতে পারি, এই রাত্রকে কাজে লাগাইয়া দেন, যান দুনিয়া কামিয়াব, আখেরাত কামিয়াব, পারবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এই জন্য আমি শুরু করব, আমার বাচ্চাদেরকে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই মাসে কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে 27 রমজান না, ভালো করে মনে রাখবেন। যে কোনো বেজোড় রাত্রে চলে যেতে পারে, ওখানে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আমির একদিন হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কান্না করেন, আল্লাহ আপনার উম্মতকে মাফ দেওয়ার জন্য একটা স্পেশাল রাত নাজিল করেছেন, একটা স্পেশাল রাত দিয়েছেন। ওই রাত্রে, ওই রাত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো গোটা বছর নিজে ফেরেশতাদের মাধ্যমে তার উম্মতদের গোলামদেরকে মাফ করেন, রহমত নাজিল করেন, আর ওই রাত্রে স্বয়ং আল্লাহ তার গোলামদের দিকে মনোনিবেশ করে সবাইকে মাফ করে দেন। আমাকে পাঠাইয়া দেন, আমি দুনিয়ার জমিনে আগমন করি। তিনি বলতে লাগলেন আমি দুনিয়ার জমিনে আগমন করি, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। পয়গম্বরে আরবি সেই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিব্রিল আমিন নাজিল হন, আল্লাহর রবের অনুমতি নিয়ে, রবের অনুমতি নিয়ে আসেন, সালামুন শান্তি বর্ষণ করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন, শান্তির দোয়া করতে থাকেন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত। শুধু জিব্রিল আমিন ওই মানুষের জন্য যাকে রুকুতে পাইলেন, সেজদায় পাইলেন, কোরআন তেলাওয়াতে পাইলেন, জিকিরে পাইলেন, তার জন্যে শুধু দোয়া করতে থাকেন কোন? সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরকে কাজে লাগান। সাহাবায়ে কেরামের কাছে নবীজির কাছে জিব্রিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য একটা স্পেশাল রাত দিয়েছেন লাইলাতুল কদর, হাজার মাসের চাইতে দাম, হাজার মাসের চাইতে, হাজার হাজার মাসের চাইতে দাম, এই মাসের অনেকগুলা দাম আছে, হাজার হাজার রাত্রের চাইতে দাম, আপনি কি পারবেন এই রাত্রে আপনার উম্মতগুলাকে তৈরি করতে? জিব্রিল আমিনকে রাসূল বলছেন জিব্রাইল বল তুই রাত্র কোনটা? হাদিসে পাওয়া যায়, তিরমিজির হাদিস, ইবনু মাজার হাদিস, রাসূল ইসলামকে জিব্রিল আমিন কোন রাত্র, রাত্র সম্পর্কে জানাইয়া দিলেন, রাত্র বললেন এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাত্র লাইলাতুল কদর, নির্ধারিত রাত জানাইয়া দিলেন।
রাসূল কুশিতে গড় থেকে বের হলেন তিনি সাহাবায়ে কেরামকে জানাইয়া দিবেন অমুক রাতে নাম লাইলাতুল কদর জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন কিন্তু গড় থেকে বের হইয়া দেখেন সাহাবায়ে কেরাম তর্কাতর্কি করতেছেন তাকদীর নিয়া তারা তাদের মধ্যে কথা গলার আওয়াজ উচ্চ সুর হয়ে গেল তারা তাকদীরের একটা ব্যাপার নিয়া একজন আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত সাহাবায়ে কেরামের তর্ক দেখে রাসূল রাগান্বিত হয়ে গেলেন তার কপাল থেকে যেন ডালিমের দানার মতো রক্তের ফুটার মতো ঝরনা এইভাবে ঘামের ফুটাগুলো পড়তে লাগলো নবীজির ললাট লাল হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে বললেন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা ধ্বংস হয়ে যাবে আগেকার অনেক জাতি ধ্বংস হয়েছে শুধু তাকদীর নিয়া কথা বলবার কারণে তোমরা কেন তাকদীরের বিষয়ে কথা বলো তাকদীরের ফয়সালা কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে তাকদীরের ফয়সালা আল্লাহর হাতে তোমরা কেন তাকদীরের ব্যাপার নিয়ে কথা বলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঝগড়া থামাতে গিয়ে তাদেরকে কথা বলতে গিয়ে রাসূল ইসলাম জিবরিল আমিন বলে দেওয়া তারিখ ভুলে গেলেন অথবা আল্লাহ নিজে ভুলাইয়া দিলেন কিন্তু নবীজির মাথায় একটাই জিনিস ছিল বেজুর রাত এটা মনে আছে বেজুর রাত কিন্তু কোন রাত আর মনে নাই বলাইয়া দিছেন কে যদি বলাইয়া না দিতেন তাহলে আমরা যে জিনিস সারা বছর মানে লাইলাতুল কদরের রাতে আসার আগ পর্যন্ত চুরি করত যা পারো পাবলিকে পিটাও কারণ আজকে তো রাত রাত্রির কান্না শুরু করে দিব মাফ পুরো বছর শয়তানিয়ার নাফরমানিতে থেকে এই রাত্র আমরা সব আল্লাহ ভালো হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাহ ভুলাইয়া দিলেন রাসূল ভুলে গেলেন আন্দাজ করতে পারলেন তিনি এটা বেজুর রাত এই জন্য রাসূল বলেন বুখারীর সহিহ হাদিস তাহাররাও লাইলাতুল কদরে ফিল উইত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান নবীজি বললেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে কদর তালাশ করো তোমরা কদর তালাশ করো কদর পেয়ে যাবে এইভাবে তার কাছ থেকে তারিখকে বলিয়ে দেওয়া হলো আমার বন্ধুগণ তারিখ বলিয়ে দেওয়ার হিকমত হলো আল্লাহ বুঝাতে চাইলেন আপনার উম্মতেরা মোটামুটি যেন দশ দিন খুঁজে দশ দিন না খুঁজলো পাঁচ দিন যেন খুঁজে কথা বলেন নাকি কয়দিন পাঁচ দিন তো পাবো বেজুর কয়টা হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কমপক্ষে পাঁচ রাত্র তো পারবেন ইনশাল্লাহ বলেন কারা কারা রাত জাগতে পারবেন পাঁচটা রাত জাগে কি করবেন টেলিভিশন দেখবেন একটু খেলবেন কি করা লাগবে কি আমি দু এক মিনিট সময় নিলে কষ্ট হবে না তো আজকে আমি আপনাদেরকে এটা বলে শেষ করে দিচ্ছি আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা সবে কদর যখন হয় তখন জিবরাইল একটা বিশাল রহমতের ফেরেশতা নিয়া এই ফেরেশতারা পৃথিবী জন্মের পরে কখনো পৃথিবীতে আগমন করেন নাই জিবরাইল তাদেরকে নিয়ে পৃথিবীতে আগমন করেন আসে যাদেরকে দাঁড়ানোর অবস্থায় নামাজে পান রুকু অবস্থায় পান সেজদা অবস্থায় পান জিকিরে পান তেলাওয়াতে পান তাদের উপরে আল্লাহর খাস রহমতের বারিশ নাজিল করতে থাকে আল্লাহু আকবার আর জিবরাইল এই লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিয়া বলছেন আল্লাহ যাকে আমি সেজদায় পেয়েছি রুকুতে পেয়েছি জিকিরে তেলাওয়াতে পেয়েছি তোমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি জিবরাইল হাত উঠাইলাম আমি জিবরাইল দোয়া করলাম আল্লাহ তুমি তোমার গোলামদেরকে মাফ করে দাও আল্লাহ জানাইয়া দিলেন জিবরাইল রে তুমি যখন তোমার পুরা জামাত নিয়ে আমার গোলামের জন্য দোয়া করবে আমি আল্লাহ সাথে সাথে গোলামের গোটা জিন্দগির গুনাহকে মাফ করে দিলাম ও জিবরাইল শুধু মাফ করে দিব তা না তার আমল নামায় যত গুনাহ থাকবে তত পরিমাণ সবকে সত্তর থেকে তিনশো গুণ বাড়াইয়া আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমল নামায় লিখে দিলাম কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর রাসূল বলেছেন হাদিসে বলেছেন বুখারী এবং মুসলিমের সহিহ রিওয়ায়েতের সহিহ হাদিস
মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদর রাত্র জাগ্রত হয়ে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয় সুবহানাল্লাহ রাসূলে বলেন তার কি চান আপনি 83 বছরের সওয়াব পাচ্ছেন পিছনের জিন্দেগির গুনাহ মাফি চাত পাচ্ছেন আর কি চাইবেন আপনি আর কি পাইবেন আর কি চাইবেন বল ইবনে মাজার হাদিস আর একটু আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত ইবনে মাজার হাদিস আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন ভাবে যদি ভাগ্যচক্রে ভাগ্যক্রমে যদি ওই রাতে আমি আয়েশা পাই আমি কি দোয়া করব আপনি একটু বলে দেন না কি দোয়া করলে আল্লাহ কবুল করবেন নবীজি চুকের পানি ছেড়ে আয়েশাকে জড়ায় কাঁদলেন আর বলেন আয়েশা রে তুমি যদি রাত্র পেয়ে যাও লাইলাতুল কদর তুমি যদি পেয়ে যাও কালা কৌলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়া রাসূল বলছেন যারা লাইলাতুল কদর পায় এই দোয়া করে আল্লাহ তাদেরকে তার রহমতের কোলে উঠায় আনে এই জন্য আমরা পারব তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ অনেকগুলো বিষয় আছে লাইলাতুল কদরে আজকে আর বলার সুযোগ নাই আমরা সুযোগ মতো তাফসিরে বলবার চেষ্টা করব এই জন্য আমার বন্ধুগণ লাইলাতুল কদরকে কাজে লাগান জীবনে যদি দুইটা লাইলাতুল কদরকে ধরতে পারেন আর কি লাগবে মাত্র 10 রাত্র দুই লাইলাতুল কদর পাইতে কয় রাত্র লাগে মাত্র 10 রাত্র এই জন্য আপনাদের কাছে আমি বলবো আজকে রাত্র থেকে লাইলাতুল কদর যদি আপনি পেতে চান আমার চার পাঁচটা কথা আপনারা শুনেন এক দুই মিনিটে এক নাম্বার আজকে রাত্র থেকে আপনাদেরকে যে ফর্মুলা দিচ্ছি যদি মানেন কমপ্লিট আপনার লাইলাতুল কদর হাসিল হবেই হবে ইনশাআল্লাহ আজকে থেকে 10 রাত্র আজকে থেকে 10 রাত্র আপনি প্রত্যেক রাত্র মাগরিবের পর থেকে আপনি ঘরের ভিতরে আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা বক্স বানান বক্স বক্সের ভিতরে আপনি এক টাকা রাখেন আপনার ছেলে দিয়ে আপনার মেয়ে দিয়ে আপনার স্ত্রীকে দিয়ে এক টাকা রাখান অথবা আপনি মসজিদে অথবা এতিমখানায় অথবা কোনো গরিবকে আজকে মাগরিবের পর থেকে কম পক্ষে আপনি একটা টাকা দান করবেন 10 রাত্র কয় রাত্র এক টাকা করে আল্লাহর হস্তে মাত্র এক টাকা দান করবেন যদি আজকের রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি 84 বছর 11 মাস প্রত্যেক রাত্রে এক টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন মাত্র এক টাকা আজকে থেকে যদি আপনি এক টাকা দান করেন আজকে রাত্র মাগরিবের পর যদি আমরা এক টাকা দেই কয় টাকা আর ওটা যদি লাইলাতুল কদরের রাত্র হয়ে যায় তাহলে পুরো 83 বছর 11 মাস দান করার সাদাকা করার সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ দুই নাম্বার আমরা এই আজকে রাত্র থেকে আমরা কম পক্ষে দুই রাকাত নফল নামাজ পড়ব কয় রাকাত কয় রাকাত কম পক্ষে দুই রাকাত নফল নামাজ পড়ব যদি আজকে রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে পুরো 1000 মাস অথবা 83 বছর প্রত্যেক রাত্রে দুই রাকাত ধারাবাহিক বিরতিহীনভাবে নফল ইবাদতের সওয়াব পেয়ে যাব কয়টা বললাম মাত্র দুইটা তিন নাম্বার চেষ্টা করবেন আজকে রাত্র থেকে মাগরিবের পর থেকে কমপক্ষে প্রত্যেকটা রাত্র তিনবার সূরা ইখলাস পড়া কয়বার মাত্র তিনবার যদি আজকে রাত্র থেকে লাইলাতুল কদর হয়ে যায় আর আপনি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে 83 বছর 1000 মাস এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেতেই থাকবেন পেতেই থাকবেন সুবহানাল্লাহ জোরে পড়েন না কয়টা বললাম এগুলো পারবেন তো ইনশাআল্লাহ আর অনেকগুলো আছে এখন আমাদের সময়ও কমে গেছে এই সময়ের ভিতরে এগুলো বলা যাবে না আমাদের সময় আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই তাফসিরে কিছু বলার জন্য এই জন্য এক নাম্বার যদি আপনারা মনে করেন রাত্র
আজকে রাত্রে থেকে একটু পারি না ভাই, আল্লাহর ওয়াস্তে 10টা রাত্রে একটু সময় লাগান। আজকে রাত্রে মাগরিবের পর থেকে টেলিভিশন বন্ধ করে দেন, মোবাইল অফ করে দেন, পারবো না ইনশাআল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার, যদি গরম থাকে বা একটু গোসল টোসল করে একটু ফ্রেশ হয়ে ভালো কাপড় টাপড় পরে রেডি হয়ে যান, কোরআন পড়তে থাকেন, একটু বেশি করে কোরআন পড়েন, বেশি করে নফল নামাজ পড়েন, রাত্র একটার পর থেকে বেশি বেশি করে জিকির করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়েন, দোয়া ইউনূস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়েন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইটা পড়েন, সূরা ইখলাস পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, বেশি বেশি করে সেজদায় যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, সেহরি খাওয়ার আগে পরে এগুলা সব শেষ করে উপরের দিকে হাত উঠিয়ে দেন, সেহরি খাওয়ার আগে পরে উপরের দিকে একটু হাত উঠিয়ে দেন। আপনি এতগুলো ইবাদত করে, এতগুলো তাসবিহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে, সেহরি খাওয়ার আগে পরে অন্ধকার একটা জায়গায়, মসজিদের কোনায় হোক, আপনার ঘরের বারান্দায় হোক, এক কথা রাস্তাঘাটে, যেখানে গাছের নিচে, গাছের নিচে যেখানে সুযোগ পাবেন, নিরিবিলি কেউ নাই, একটাবার উপর দিকে হাত উঠিয়ে দেন, মৌলার সামনে কান্না শুরু করে দেন, চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেন, রব বলছেন যে আমার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য তৈরি হইয়া অন্ধকার জায়গায় এসে সবাইকে বাদ দিয়ে আমি রবের জন্য চোখ থেকে পানি ছেড়ে দিল, আমি আল্লাহর আরশে আসিমে রহমতে জুস মেরে যায়, সাথে সাথে আমার গোলামের কমপ্লিট গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করে না, আমি আর লম্বা করব না, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, এজন্য এতে খাবে বসবো ইনশাআল্লাহ।